না না আজকে ছেলেকে হ্যাঁ টিএমসি পার্টি এবং পুলিশ প্রশাসন এরা মিলে আমার ছেলে আমার ওয়াইফকে কিডন্যাপ করে দু বছর থেকে আটকে রেখেছে। আমি এর জন্য নবান্নে চিফ সেক্রেটারি অফ হোম মিনিস্টারের কাছে কমপ্লেন করেছি। সেটা করেছি 8/4/2021 বিস্তৃত পত্রের মাধ্যমে হোম মিনিস্টার অফ জেল চিফ সেক্রেটারি ডিএম এসপি এলডিও ভিডিও সব জায়গায় পাঠিয়েছি। পাঠানোর পরে কোনো কাজ হয়নি। না হতে দ্বিতীয়বার 21/6/2021 হাতে হাতে এসপি অফিসে গিয়ে রিসিপ্ট পাঠিয়ে নিয়ে আসছি। সেটাও ওখানে উল্লেখ করা আছে যেটা হাতে হাতে দিলাম, আগে কোনো কাজ হয়নি। এটা করার পরে তারপরে আমার ছেলে করে এই দুটো কমপ্লেন করার পরে তারপরে কী হলো, উপপ্রধানের অনাস্থা হলো। সেই দিনটা আমি আমার ওয়াইফকে টিভিতে দেখতে পেয়েছি, দেখতে পেয়ে আমি টিএমসি নেতাদের সঙ্গে যোগাযোগ করেছি, বলেছি আমার ছেলেকে নিয়ে যেতে হলে ওর মার সঙ্গে একটু সাক্ষাৎ করানো যাবে, দেখা করানো যাবে। এর আগে তো আপনাকে বললো তো, তারপরে কি হলো, আপনি কি বিচার পাননি? পুরোটাই খোলামলা বলছি। তারপরে কি হলো, ওই উপপ্রধানের অনাস্থার দিন আমি নিজের সঙ্গে করে নিয়ে আসছিলাম আমার ছেলেকে রুদ্রপাল্লবকে। ওরা কি করলো, সেদিন পুলিশ ছিল এবং আরো অনেক পুলিশ ছিল সঙ্গে টিএমসির নেতারা, তারা আমার ছেলেকে ওই গাড়িতে তুলে নিয়ে গেল। আমি পিছন পিছন দৌড়াচ্ছি, ওরা কোনো রকম কর্ণবাদনা করে সব চিল দিয়ে সব উড়িয়ে দিয়েছে। তারপর আমার ছেলে উড়িয়ে নিয়ে গেল। দুইটা কমপ্লেনের পরে কী করে সেই জায়গায় আমার ছেলেকে নিয়ে যায় এবং যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমার কেউ নবান্ন পর্যন্ত কমপ্লেন করা রয়েছে, সে টিএমসির ওখানে পার্টির ওখানে মিটিং করতে কী করতে কেমন করে আসতে পারলো, এবং তার এক বছর সে অ্যাবসেন্ট থেকেও তার পঞ্চায়েত। এখানে একটু কিডন্যাপ করে নিয়েছিল, হ্যাঁ তো রিকভার করা হয়ে গেছে বাচ্চাদের, হ্যাঁ সব সেফ হয়ে গেছে। ওর কাছে আমরা আমার রিকভার করছি এখন, সব অ্যাড করছি। মানে কি নাম কি ওর? কতজন বাচ্চা ছিল ভেতর দাও? কতজন বাচ্চাকে হোস্টেল করেছিল? কোন ক্লাসে ছিল এটা? বাচ্চাদের।